আসসালাম আলাইকুম এভি ওয়েলকাম টু মাই চ্যানেল শুরু করছি নারায়ণ সেনার রচিত রহস্য উপন্যাস সোনার কাঁটা বেলা সওয়া এগারোটা সুবীর উপস্থিত হলো আলী সাহেবের ঘরে দরজায় নক করে বললে আসতে পারি আগাথা কৃষ্টিকে বালিশের ওপর উপুড় করে রেখে আলী বললেন স্বচ্ছন্দে ইনফ্যাক্ট আপনার সঙ্গে আলাপ করতে যাবো ভাবছিলাম আমার নাম এন আলী সুবীর বললে আমার নাম সুবীর রায় ক্রিমিনাল ইন্টেলিজেন্সে আছি এসেছি একটা খুনের তদন্তে ভেবেছিল প্রতিপক্ষ হক যাবে তা কিন্তু গেলেন না আলী হেসে বললেন তাস খেলেন কেন বলুন তো ভ্রুকুঞ্চিত সুবীরের প্রশ্ন প্রথম ডিলে রঙের টেক্কা পেরে লিড দিচ্ছেন তো তাই বলছি মানে আগাথা কৃষ্টি পড়ছিলাম কিনা গোয়েন্দা গল্পে দেখেছি ডিটেকটিভরা সহজে আত্মপরিচয় দেয় না ওভাবে সকলের পদ্ধতি এক নয় আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি এ বিনয়ও ডিটেকটিভ সুলভ নয় নিশ্চয়ই করতে পারেন করুন আমি প্রস্তুত আপনি তো এসেছিলেন পয়লা তারিখ রাত সোয়া নটায় কোথা থেকে এলেন দার্জিলিং থেকে দার্জিলিংয়ে কবে এসেছিলেন ওই পয়লা তারিখ বেলা বারোটায় একটা শেয়ারের ট্যাক্সিতে চেপে ওই ট্যাক্সিতে একজন পুলিশ অফিসার আর একজন ভদ্রমহিলাও এসেছিলেন না কোনো পুলিশ অফিসার বা মহিলা আমার সঙ্গে ছিলেন না কোন হোটেলে উঠেছিলেন আপনি হোটেল কুন্ডুস স্বনামেই উঠেছিলাম হোটেলের রেজিস্ট্রার হাত্রে দেখতে পারেন সত্য কিনা কিন্তু এমনও তো হতে পারে স্বনামে হোটেল কুন্ডুসে ঘর বুক করে আপনি বেনামে অন্য কোনো হোটেলে উঠেছিলেন আলী হেসে ফেলেন বলেন যেমন ধরা যাক মোহাম্মদ ইব্রাহিম এই ছদ্মনামে হোটেল কাঞ্চনজঙ্ঘায় কেন নয় নয় এজন্য যে সেক্ষেত্রে অজয় বাবু এবং ব্যারিস্টার বাসু আমাকে তৎক্ষণাৎ চিনে ফেলতেন ওরা দুজনেই ছিলেন ওই কাঞ্চনজঙ্ঘায় আপনি ভুলে যাচ্ছেন মোহাম্মদ ইব্রাহিম হোটেলে ছিল মাত্র কয়েক মিনিট চেক ইন করেই সে বেরিয়ে যায় ফিরে আসে রাত সাতটায় এবং এক ঘন্টার মধ্যেই চেক আউট করে বেরিয়ে যায় রাত আটটায় দার্জিলিং থেকে রওনা হলে রাত নটার মধ্যে তার পক্ষে পৌঁছানো সম্ভব আলী পাইপ ধরালেন বললেন তাই তো হিসেবে দাঁড়াচ্ছে এক্ষেত্রে আপনি কাজ করতে পারেন কাঞ্চনজঙ্ঘা হোটেলের রুম সার্ভিসের বেয়ারা বীর বাহাদুর এখানে নিয়ে আসুন সে শনাক্ত করে যাক ইব্রাহিম বা মিস ডিক্রুজা এখানে আছেন কিনা সুবীর বলে বীর বাহাদুর ও নাম আপনি জানলেন কেমন করে এখানেই কারো কাছে শুনেছি বোধহয় হোটেল রিপোজে তো দিবারাত্র এই গল্পই হচ্ছে আসুন একটা সিগারেট তিনি বাড়িয়ে ধরেন সুবীরের দিকে পাইপ খড়তে হলে সৌজন্যের খাতিরে সিগারেট রাখে মোট কথা আলী সাহেব বিন্দুমাত্র নার্ভাস হলেন না সাড়ে এগারোটায় সুবীর এসে হানা দিল ডক্টর সেনের ঘরে সেখানেও বিশেষ কিছু সুবিধা করতে পারল না কিন্তু একটা খটলা লাগলো সুবীরের ডক্টর সেনকে অফার করে সিগারেটের প্যাকেট থেকে মিসেস সেন একটি নিয়ে অনেক হুসহুস করে টানলেন এবং একবারও কাশলেন না ডক্টর আর মিসেস সেন সুবীরকে অনেক পীড়াপীড়ি করলেন তাসের আড্ডায় যোগ দিতে কিন্তু শেষ পর্যন্ত রাজি করাতে পারলেন না মিসেস সেন এই হোটেলের ব্যবস্থাপনার ভূয়সী নিন্দা করলেন এবং কথা প্রসঙ্গে জানালেন ওর এক ভাই আছে আমেরিকায় এক ভাই পশ্চিম জার্মানিতে উনি নাকি ডক্টর সেনকে পই পই করে বলছেন চাটি বাটি গুটিয়ে বিদেশে পাড়ি জমাতে কিন্তু ঘর কোনো ডাক্তার সেন কিছুতেই দেশ ছেড়ে যেতে রাজি হচ্ছেন না মোট কথা সুবির হালে পানি পেল না ঠিক বারোটার সময় সুবীর এসে হানা দিল বাসু সাহেবের ঘরে এসো আর কিছু ক্লু পাওয়া গেল প্রশ্ন করলেন বাসু কিছু না আপনি কিছু আন্দাজ করতে পারছেন পারছি আন্দাজ নয় প্রমাণ আসে অকাট্য সুবির বলেন কি স্যার কে কে নয় সুবীর কারা দুজন কে ডিক্রুজা সুবীর অবাক হয়ে যায় দরজাটা বন্ধ করে ঘনিয়ে আসে বলে নৃপেন্দা অবশ্য আপনার খুব প্রশংসা করছিলেন কিন্তু আপনি যে দুজনকেই কি ব্যাপার বলুন তো বাস সাহেব নিবন্ত অগ্নিসংযোগ করতে করতে বললেন আই এম সরি কিছু বলতে পারছি না আগে জাল আনি সবটা হতাশ হয়ে সুবীর তাহলে মানে আমি এখন কি করব তোমার অফিসিয়াল ইনভেস্টিগেশন চালিয়ে যাও আজও সারাদিনে বর্ষণ ক্ষান্ত হলো না ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে রোড দিয়ে গাড়ি বন্ধ টেলিফোন তো অনেক আগেই গেছে এবার ইলেকট্রিক ব্যাটারি সেট রেডিও কারো কাছে নেই শেষ সংবাদ যা পাওয়া গেল তাতে জানা গেছে যে সমগ্র উত্তরবঙ্গ একটা ঐতিহাসিক দুর্যোগের কবলে পড়েছে মিলিটারিকে ডাকা হয়েছে উদ্ধারের কাজে তিস্তা ব্রিজ নিশ্চিহ্ন আরো অনেক ব্রিজ ভেঙে গেছে মহানন্দার তিস্তা ফুলে ফেঁপে ডুবিয়ে দিয়েছে গ্রামের পর গ্রাম জেলার পর জেলা পর ঘরে মোমবাতি রেখে গেল মিটমিটে আলোয় একটা ভাব এসেছে সুবীর রায়ের পরিচয় জানতে আর কারো বাকি নেই সকলেই যেন কিছুটা সতর্ক সন্দিগ্ধ একঘেয়ে বৃষ্টির মতো রিপোজের জীবনযাত্রা বৈচিত্র্যহীন হয়ে পড়েছে একেবারে বৈচিত্র দেখা দিল রাত আটটা তেত্রিশে তার ঠিক মিনিট আগের কথা ঘড়িটা ঠিক যখন তিন সাড়ে আটটা ঢং করে সময়টা ঘোষণা করলো সুজাতা তখন রান্নাঘরে ছিল একাই রাতে রান্না করছিল সে কালীপদ নিজের কাজে ব্যস্ত কাঞ্চি বাড়ি চলে গেছে আলী সাহেব নিজের ঘরে মোমবাতির আলোয় আগাথা কৃষ্টির মাউসচেপ গল্পের শেষ কটা পাতায় ডুবে আছেন সুবির ছিল তার নিজের ঘরের সংলগ্ন বাথরুমে গিজারের জল এখনো কিছুটা গরম আছে সে হট বাথ নেবার একটা চেষ্টা করছিল গরম জল আর পাওয়া যাবে না ডক্টর আর মিসেস সেন জোড়া মোমবাতি জেলে ফিস খেলছেন মিসেস সেন সারাদিনে প্রায় ষোয়শো টাকা হেরে বসে আছেন কৌশিক একটা ছাতা আর টর্চ নিয়ে উঠেছে ছাদে মই বিয়ে জলনিকাশি গাঁটারটা সাফা করতে গাছের পাতায় আটকে গেছে বাসু সাহেব তার ঘরের সামনে উত্তরের বারান্দার অন্ধকারে বসেছিলেন একটা ইজি চেয়ারে শুনছিলেন গাছের পাতা থেকে টুপটুপ করে ঝরে পড়া বৃষ্টির শব্দ ঠিক তখনই ঢং করে ড্রয়িং রুমের ঘড়িতে সাড়ে আটটা বাজলো রানী দেবী ছিলেন নিজের ঘরে হুইল চেয়ারটা তার ঘরের উত্তরের জানালার কাছে টেনে নিয়ে আপন মনে তিনি গান ধরলেন এমন অকাল বর্ষণের সন্ধ্যায় কিন্তু তিনি কোনো বর্ষা সঙ্গীত ধরলেন না কি জানি কোন আপন খেয়ালে শুরু করলেন অতি একটি রবীন্দ্রসঙ্গীত যদি জানতে আমার কিসের ব্যথা তো জানাতা। ঘরে ঘরে বিচিত্র প্রতিক্রিয়া শুরু হলো সুজাতা তার প্রেসার কুকারের মুখটা খুলে দিল শো শব্দটা বন্ধ হয়ে গেল মিসেস সেন তাস ডিল করা বন্ধ করে প্রশ্ন করলেন কে গাইছে বলতো বাসু সাহেব দেশলাইটা জ্বালবার উপক্রম করছিলেন থমকে গেলেন তিনি সুবীর বোধহয় গানটা শুনতে পায়নি তার কলের শব্দ বন্ধ হলো না অরূপ পায়চারি করছিল একতলার দক্ষিণের বারান্দায় চট করে সে ঢুকে গেল হলকামরায় ডাইনিং হলে একটা মোমবাতি জ্বলছে মাঝের পর্দাটা টানা তাই ড্রয়িং রুমটা আলো আধারি অরব কিন্তু প্রক্ষেপ করল না প্রায় হাতরাতে হাতরাতে সে সরে এলো ড্রয়িং রুমের উত্তর দিকের দেয়ালের কাছে বসলো গিয়ে পিয়ানো টুলে গান যখন অন্তরায় পৌঁছলো তখন পিয়ানোর মিঠে আওয়াজ যুক্ত হলো কণ্ঠসংগীতের সঙ্গে সমের মাথায় একবার থামলেন রানীদেবী কান পেতে কি শুনলেন বুঝে নিলেন পিয়ানো বাজছে চুপ করে রইলেন পুরো এক কলি পিয়ানো বেজে গেল শুধু তারপর যুক্ত হলো সঙ্গে রানী রানীদেবী নিশ্চয় বুঝতে পারেননি কে এমন আচমকা সঙ্গত করতে বসেছে কিন্তু এটুকু বুঝে নিয়েছিলেন যে সঙ্গতকার একজন দক্ষ যন্ত্রশিল্পী কোথায় আমি কৌশিক সচকিত হয়ে ওঠে সঙ্গীতের আকর্ষণে সে নেমে আসে মই থেকে এসে নামে দোতলার বারান্দায় সেখান থেকে সিঁড়ি দিয়ে নামবার সময় ওর নজরে পড়ল দক্ষিণের বারান্দার দিকে ও প্রান্তে কে যেন দাঁড়িয়ে আছে অন্ধকারে ঠিক বোঝা গেল না মনে হলো স্ত্রীলোক কাবেরই হবে নিশ্চয় ঠিক তার ঘরের তারপর অন্ধকার সিঁড়ি বেয়ে সে নেমে যায় সঙ্গীতের আকর্ষণের দাঁড়িয়েছেন উত্তরের বারান্দায় গান শেষ হলো সঙ্গীত মগ্না দ্বিতীয়বার শুরু করলেন স্থায়ীটা যদি জানতে আমার কি জানাতা ড্রয়িং রুমের ঘড়িতে তখন ঠিক আটটা বেজে তেত্রিশ হঠাৎ সমস্ত বাড়ি সচকিত করে একটা -এর শব্দ হলো ড্রয়িং রুমে তৎক্ষণাৎ কে যেন দিয়ে নিবিয়ে দিল ডাইনিং হলের মোমবাতিটা একটা চেয়ার উল্টে পড়ার শব্দ হলো ওই সঙ্গে ভেঙে পড়লো একটা ফুলদানি বিশ থেকে ত্রিশ সেকেন্ড বাড়ি শুদ্ধ সবাই এসে উপস্থিত হলো ড্রয়িং রুমে প্রায় একসঙ্গে অরুপ্রতন পড়ে আছে উপুর হয়ে তার পাশে একটা ভাঙা ফুলদানি আর কিছু ছড়ানো গ্ল্যাডিও লাই ডক্টর সেন হুমড়ি খেয়ে পড়লেন কৌশিক তার হাতের টর্চটা জ্বাললো ডক্টর সেন মুখ তুলে বললেন থ্যাঙ্ক গড গুলিটা কাঁধে লেগেছে ফেটাল নয় বোধ হয় এতক্ষণে এসে পৌঁছলো তার বাথরুম থেকে তার গায়ে একটা তোয়ালের তৈরি ড্রেসিং গাউন তার চুল বেয়ে জল ঝরছে বললে পাশে দু নম্বর ঘর ওখানেই ওকে নিয়ে যাওয়া হোক ধরাধরি করে অচৈতন্য অরূপকে ওরা নিয়ে গেল বাসু সাহেবের ঘরে ডক্টর সেন একেবারে অন্য মানুষ সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন সুজাতাকে গরম চল আনতে বললেন আর সবাইকে বললেন প্লিজ কেয়ার ক্লিয়ার আউট ঘরটা ফাঁকা করে দিন স্ত্রীকে বললেন আমার ডাক্তারি ব্যাগটা নিয়ে এসো চট করে মিসেস সেন ভ্রুকুঞ্চিত করে বললেন কি দরকার বাপ্পু ও খুন জখমের মধ্যে নাক গলাবার তুমি চলে এসো সার আপ গর্জন করে ওঠেন ডক্টর সেন তারপর কৌশিকের দিকে ফিরে বললেন আমার ব্যাগটা প্লিজ হ্যাঁ ডাক্তার সেন মুহূর্তে বদলে গেছেন বারান্দার ও প্রান্তে ইজি চেয়ারে গিয়ে ফের বসেছিলেন বাসু সাহেব সুবীর গট করে আসে তার কাছে কঠিন স্বরে বলে আপনি এর জন্য দায়ী আমি কেন কি করে কেন তখন সবকিছু খুলে বললেন না হয়তো এই দুর্ঘটনা রোখা যেত বাসু সাহেব বেদনা হতো দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকেন জবাব দিল না দুম দুম করে পা ফেলে সুবির চলে গেল আবার রানী দেবী হুইল নিয়ে এগিয়ে এলেন সহানুভূতি সুরে বললেন এ দুর্ঘটনা এড়ানো যেত তাই না হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন বাসু সাহেব আমি ভেবেছিলাম আমি ওর টার্গেট তাই প্রস্তুত হয়ে বসেছিলাম বুঝতে পারিনি অরূপকে রানী দেবী স্তম্ভিত হয়ে যান আধ ঘন্টা পরে সাহেব এসে দাঁড়ালেন রোগীর শিওরে অরূপের কাঁধের উপর ব্যান্ডেজ বাধা অরূপ তখনও অচৈতন্য প্রশ্ন করলেন ডক্টর সেনকে কি বুঝছেন বুলেটটা স্ক্যাপুলার খাজে আটকে আছে বের করে দেওয়া দরকার হাসপাতালের অপারেশন থিয়েটার ছাড়া সম্ভব হবে অসম্ভব থাক আপাতত বুলেটটা শখটা কাটিয়ে উঠুন বেঁচে যাবেন অন্তত মেডিকেল সায়েন্স এক্ষেত্রে যতটুকু করতে পারে তা আমি করব নিশ্চিত থাকুন থ্যাঙ্কস অন্ধকারের মধ্যে এগিয়ে এলো সুবীর বললে কিছু মনে করবে না ডক্টর সেন আমি কয়েকটা খোলা কথা বলবো অরূপ বাবুকে কে গুলি করেছে তা আমরা জানি না কিন্তু আমাদের মধ্যেই কেউ একজন তা করেছে এনিওয়ান আপনি আমিও হতে পারি সো ওয়াট রুখে উঠেন ডক্টর সেন আপনি ওকে কি ওষুধ দিচ্ছেন কি ইনজেকশন দিচ্ছেন সবই একটা স্টেটমেন্টের আকারে লিখে যাবেন এবং মিসেস বাসুকে দেখিয়ে ওষুধ খাওয়াবেন ইঞ্জেকশন দেবেন মিসেস বাসুকে কেন উনি ডাক্তারের কি মিসেস বাসুই সন্দেহের অতীত ডাক্তার সেন কিছু বলতে যাচ্ছিলেন তাকে থামিয়ে দিয়ে বাসু সাহেব বললেন ইয়েস ডাক্তার টেক মাই লিগাল অ্যাডভাইস সুবীর যা বলছে তাই করুন মেডিকেল সায়েন্সে যতখানি সম্ভব আপনি করুন ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে যতখানি সম্ভব আমাকে করতে দিন করলেন ডক্টর প্লিজ পরদিন চৌঠা অক্টোবর শুক্রবার সকাল সুবীরের ঘরে এসে হাজির হলেন আলী পর্দার বাইরে থেকে বললেন ভেতরে আসতে পারি সুবীর একটু অবাক হলো বললে নিশ্চয়ই আসুন মিস্টার আলী কি ব্যাপার আলী এসে বসলেন সামনের চেয়ারটায় বললেন আপনাকে কয়েকটা কথা বলতে এলাম বলুন দেখুন মিস্টার রায়া আপনি যখন কাল আমাকে জিজ্ঞাসাবাদ করেন তখন আমি জোবিয়াল মুডে জবাব দিয়েছিলাম সত্যি কথা বলতে কি আমি বিশ্বাস করিনি যে ঘটনা এই রিপোজে রিপিটেড হতে যাচ্ছে ভেবেছিলাম এসব আপনাদের আসারে কল্পনা কিন্তু এখন আর সেটা ভাবা যাচ্ছে না দু নম্বর ঘটনা কাল রাত্রে এখানে ঘটে গেছে ফলে এখন সিরিয়াসলি ব্যাপারটা আপনার সঙ্গে আলোচনা করতে চাই করুন আমি কর্ণময় প্রথম কথাই বলবো যে আমি জানি আমি নিজে আপনার সন্দেহের তালিকায় আছি শুধু আমি নই আপনি হয়তো ডক্টর সেন এমনকি বৃদ্ধ অজয়বাবুকেও সন্দেহের তালিকায় রেখেছেন মিস ডিক্রুজার সন্ধানে আপনি কাবেরী দিবি অথবা মিসেস সেনকেও নজরে নজরে রেখেছেন তাই নয় বলে যান আমার আশঙ্কা হচ্ছে আপনি এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার সমস্ত সম্ভাবনা তলিয়ে দেখছেন না ফলে আপনার সন্দেহজনক তালিকা থেকে একজন বাদ যাচ্ছেন যাকে ঠিকমতো বাজিয়ে দেখা আপনার উচিত আপনারা কয়েকটা ভুল ভুলপূর্ব সিদ্ধান্ত করেছেন আরেকটু একটু পরিষ্কার করে বলুন আপনারা ধরে নিয়েছেন পয়লা অক্টোবর ইব্রাহিম নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শেয়ার ট্যাক্সি চেপে রমেন দারোগা আর মি ডিক্রুজার সঙ্গে দার্জিলিং এসেছিলো তা তো নাও হতে পারে এমনও তো হতে পারে যে বাবু আর মিস ডিক্রুজা নিয়ে জলপাইগুড়ি থেকে শেয়ার ট্যাক্সিতে আসছিল এবং ইব্রাহিম ওই ট্যাক্সিতে ওঠে ধরুন পাঙ্খাবাড়ি কার্সিয়ান সোনাদা কিংবা এই ঘুমে এমনটা মনে করার হেতু আপনাদের ধারণা যে এই ট্যাক্সিতে আসার সময় রমেন বাবু আর মিস ডিক্রুজার মধ্যে ঘনিষ্ঠতা হয় সেটা এতদূর নিবিড় হয় যাতে হোটেলে পৌঁছে বাবু ডুপ্লিকেট চাবিটা চেয়ে নেয় এবং ডিক্রুজাকে সেটা দিয়ে দেয় এক্ষেত্রে সত্য ধরে নিতে হয় যে ট্যাক্সিতে দুজন বেশ নিভৃতি আলাপের সুযোগ পেয়েছিল নিউ জলপাইগুড়ি থেকে একটা সেরে ট্যাক্সিতে দুটি পুরুষ এবং একটি মহিলা যখন একসঙ্গে রওনা হয় এই জাতীয় ঘনিষ্ঠতা কখনো গড়ে উঠতে পারে দুজনের মধ্যে সোবাট তাতে এ কথাই প্রমাণিত হয় যে ইব্রাহিম পয়লা তারিখ সকালে ওই ট্রেনে কলকাতা আসেনি সে মাঝ রাস্তায় ওই ট্যাক্সিতে উঠেছিল সুবীর বলে কিন্তু মুশকিল কি হচ্ছে জানেন মিস্টার আলী আমার সন্দেহের তালিকায় যে কজন আছেন যেমন ডক্টর সেন বাবু এবং আপনার করার কিছু নেই আমরা একাডেমিক ডিসকাশন করছি ফলে এবং মিস্টার আলী আমি নিজেকে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়ার শুভ ইচ্ছা নিয়ে আপনার কাছে আসিনি আমি শুধু বলতে এসেছি যে সমস্যার আরো একটা দিক আছে আরও একজনকে সন্দেহের তালিকায় আপনার রাখা উচিত ছিল আর একটু স্পেসিফিক্যালি বলবেন বলবো আমি এখানে এসে পৌঁছাই পয়লা তারিখ রাত সোয়া নটায় তখন এখানে মিসেস মিত্র একা ছিলেন মিস্টার কৌশিক মিত্র ফিরে এলেন রাত দশটায় এবং স্ত্রীকে এসেই কৈফিয়ত দিলেন যে তিনি সমস্ত দিন ছিলেন কাঞ্চন ডেয়ারিতে দার্জিলিং তিনি আদৌ যাননি তাতে কি হলো অথচ আমি নিশ্চিত জানি কৌশিকবাবু বেলা এগারোটার সময় ঘুম স্টেশনে একটি শেয়ার ট্যাক্সিতে চেপে দার্জিলিং যান সারাটা দিন তিনি দার্জিলিং এ কি করেছেন তা জানি না কিন্তু এটুকু জানি যে তার দুপুরে তিনি সাংগ্রিলা নামক একটি চীনা হোটেলে একা লাঞ্চ করেন অ্যাকচুয়ালি একা নয় তার সঙ্গে ছিলেন একজন সুন্দরী মহিলা মহিলা কে তিনি এ কাহিনীর মিসিং লিঙ্ক বয়স পঁচিশ ছাব্বিশ সুন্দরী চমৎকার ফিগার চুল ছোট বব নয় চেহারায় অবাঙ্গলেতে ছাপ কিন্তু চমৎকার বাংলা বলতে পারেন মহিলাটি কে হতে পারেন তা মিস মিত্র আন্দাজ করতে পারছেন না অথচ আমি সচক্ষে দেখেছি কৌশিকবাবু বাবু তাকে সোনার কাটা উপহার দিচ্ছেন আর যদি না আমার চোখ ভুল করে থাকে মহিলাটির স্ট্যাটিস্টিক্স ওরকমই বত্রিশ সুবীরের ভ্রু কুঞ্চিত হয় তীক্ষ্ণ দৃষ্টিতে সে দেখতে থাকে আলিকে তারপর বলে আপনি কেমন করে জানলেন আমি প্রত্যক্ষদর্শী তিন টেবিল পেছনেই আমি ওই রেস্তোরাঁতে খাচ্ছিলাম একা ফলে কৌশিক বাবু আমাকে নজর করেননি আর সুন্দরী সঙ্গিনী থাকায় আমি বারবার ওদিকে যখন করছি তখন বলি এমনও তো হতে পারে আপনি বানিয়ে বলছেন আমার দৃষ্টি বিভ্রান্ত করতে কারেক্ট সেটা যেমন সম্ভব তেমনি এটাও সম্ভব যে আমি আদ্যন্ত সত্য কথা বলছি আমি কোনোভাবেই আপনার তদন্তকে প্রভাবিত করতে চাই না আমি শুধু কথা বলবো যে আমি তদন্তকারী অফিসার হলে এটার সত্যতা যাচাই করে দেখতাম সত্যি হলে কৌশিককে সন্দেহ করতাম আর মিথ্যে হলে আলীকে আরো সন্দেহ সুবীর এসে উপস্থিত হলো কৌশিকের ঘরে বললে কৌশিক বাবু এতক্ষণ আপনাকে কিছু প্রশ্ন করা হয়নি এখন আপনার স্টেটমেন্টটা নিতে চাই কৌশিক কি একটা হিসেব লিখছিল খাতাটা বন্ধ করে বললে আসুন ওই পয়লা তারিখ আপনি কোথায় ছিলেন সকাল রাত্রি থেকে রাত্রি দশটা পর্যন্ত জবাব দেয় না প্রতি প্রশ্ন করে কেন বলুন তো আমি যদি বলি ওই দিন বেলা এগারোটা নাগাদ আপনি ঘুম স্টেশন থেকে কি শেয়ার ট্যাক্সি নিয়ে দার্জিলিং গিয়েছিলেন সারাদিন দার্জিলিংয়ে ছিলেন এবং সন্ধ্যাবেলা ফিরে এসে মিসেস মিত্রকে মিথ্যে কথা বলেছিলেন আপনি কি এটা অস্বীকার করবেন এবারও সরাসরি জবাব দেয় না কৌশিক বলে কে বলেছে আপনাকে সুজাতা কে আমাকে বলেছে সেটা বড় কথা নয় আপনি আমার প্রশ্নের জবাবটা এখনো দেননি কৌশিক তবুও সহজ হতে পারে না এক মুহূর্ত চুপ থেকে বলে আপনার অভিযোগ সত্য আপনি দুপুরে সাংগ্রীরাতে লাঞ্চ করেন আপনার সঙ্গে একটি মহিলা আহার করছিলেন সুন্দরী চমৎকার ফিগার অবাঙ্গালি অথচ তিনি চমৎকার বাংলা বলতে পারেন চু রীতিমতো চমকে ওঠে কৌশিক বলে আপনি কি বলতে চান আমি রমেন্দ করেছি আমি কিছু বলতে চাই না কৌশিক বাবু বলবেন তো আপনি আমি যা বলছি তা সত্যি কৌশিক রুখে ওঠে হ্যাঁ সত্যি সো ওয়াট সে মহিলাটিকে আমি বলবো না আপনি আমার সঙ্গে সহযোগিতা করছেন না বেশ তাই তারপর সুবীর উঠে দাঁড়ায় বলে না তারপর আর কিছু নেই ধন্যবাদ নিঃশব্দে উঠে চলে যায় সুবীর কৌশিকও উঠে পড়ে তার মনে হয় এর মূলে আছে সুজাতা কিন্তু সুজাতা কেমন করে আন্দাজ করলো সে কাঞ্জোর ডেয়ারিতে যায়নি গিয়েছিল দার্জিলিং সুজাতা কেমন করে জানবে সে কোথায় কার সঙ্গে লাঞ্চ খেয়েছিল পায়ে পায়েও চলে আসে কিচেন ব্লকে ব্যাপারটার ফছলা হওয়া দরকার কেমন করে সুজাতা বা জানতে পারলো এ কথা কিচেন ব্লকে পর্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়তে হলো ওকে ঘরের ভিতর দুজনে নিঃশব্দে কথা বলছে একজন সুজাতা দ্বিতীয় জনকে পুরুষ কণ্ঠ ভদ্রলোক তখন বলছিলেন আপনি আমাকে ভুল বুঝছেন সুজাতা দেবী আমি কোনো তেমন কোনো উদ্দেশ্যে নিয়ে আসিনি এই প্রশ্ন করতে তাহলে আমাদের বিবাহিত জীবন নিয়ে আপনার তো কৌতূহল কেন কি আশ্চর্য আপনি অফেন্ডার হচ্ছেন কেন আমি শুধু জানতে চাইছি যে অ্যারেঞ্জমেন্ট যখন হয়নি তখন কতদিন ধরে আপনি কৌশিকবাবুকে চেনেন এতে অফেন্স নেওয়ার কি আছে অফেন্স সে প্রশ্নটার জন্য নয় তার পিছনে যে ইঙ্গিতটা আছে সেটাই হ্যাঁ আপনি যে জানতে চাইছেন তা ঠিক মিস্টার মিত্র একবার মার্ডার কেসে অ্যার্সেড হয়েছিল ওই বাবুই তাকে গ্রেফতার করেন খবরটা কোথা থেকে সংগ্রহ করেছেন জানি না কিন্তু সংবাদটা অসমাপ্ত ওর সঙ্গে এটুকু জেনে রাখুন যে আমি ওই মার্ডার কেসে মার্ডার অ্যারেস্টেড হয়েছিলাম কিন্তু আলী প্লিজ এসব আলোচনা আপনার সঙ্গে আমি করতে চাই না আপনি এবার আসুন আমাকে আমাদের কাজটা করতে দিন আর কিছু মনে করবেন না এই কিচেন ব্লকটা বোর্ডারদের জন্য নয় এটা হোটেলের প্রাইভেট অংশ আমার সঙ্গে কথা বলার প্রয়োজন হলে কাঞ্চে দিয়ে খবর পাঠান